হাই, এখন আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের অনলাইন টুলস ম্যানেজারের সাথে পরিচয় করা দেব। সো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। করার পর ডিফল্ট প্যানেলেই এই লেফট সাইটে একটু একটু নিচের একদম শেষের দিকে দেখতে পারবেন যে একটা বাটন আছে অনলাইন টুলস নামে। আপনি জাস্ট এই বাটনটার মধ্যে ক্লিক করবেন, তাহলেই আপনি এই কুইক লিঙ্কস প্যানেলের মধ্যে এন্টার হয়ে যাবেন এবং এই প্যানেলেও লেফট সাইডে একটু দেখতে পারবেন যে অনলাইন টুলস আছে অ্যান্ড এটার আন্ডারে আরও কিছু বাটন বা লিঙ্ক আছে। সো এখন চলেন একটু বুঝে নেওয়া যাক যে অনলাইন টুলস জিনিসটা আসলে কী। মনে করেন আপনার ই কমার্স ওয়েবসাইট যখন আপনি ব্যবহার করবেন, এটা ম্যানেজ করবেন, এটা ম্যানেজ করতে যে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে হবে ছোট ছোট। ওই কাজগুলো আপনি যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে করবেন, ঠিক আছে, সহজে কম সময়ের মধ্যে করে ফেলতে পারবেন, এগুলাই কি ধরনের অনলাইন টুলস বলা হইতেছে এখানে। যেমন মনে করেন এখানে এমন কিছু টুলস আছে যেমন ইমেজ কম্প্রেসার, ধরেন আপনার ইমেজের সাইজ অনেক সময় অনেক বড় থাকে, সেটা আপনি ছোট করবেন। আবার ধরেন অনেক সময় ইমেজের সাইজ রিসাইজ করা লাগতে পারে, মানে এক্স হোয়াইট হাইটের আছে আরেক হোয়াইট হাইট বানাইতে হইতে পারে আপনার, সেটা করবেন। তারপরে ধরেন অনেক সময় আপনার প্রয়োজন হয় যে ধরেন জেপিজি ছবি আছে, ফাইল আছে, ওইটাকে আপনার পিএনজিতে কনভার্ট করা লাগতে পারে। আবার ধরেন পিএনজি আছে, ওইটা আপনার জেপিডিতে কনভার্ট করা লাগতে পারে। সো এই কাজগুলো খুব সহজে কীভাবে করবেন এটা দেখানো হবে এখানে। তারপরে ধরেন গুগলের মাধ্যমে কীভাবে সহজে লিখতে পারেন বাংলা টাংলা এই জিনিসগুলা। তারপরে সো এইরকম ধরেন আপনার যেই কাজগুলো লাগে ই কমার্স সাইট ম্যানেজ করতে গিয়ে দৈনন্দিন টুকটাক বা মাঝে মাঝে, এই ধরনের কাজগুলোকে সহজ করার জন্য যেই অনলাইনের ওয়েবসাইটগুলো আপনি ইউজ করবেন, এই জিনিসের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি কুইক ক্লিক করে ওইখানে যেতে পারবেন এবং সহজে কাজগুলো করে ফেলতে পারবেন। তো চলেন, এখানে কিছু টুলস অলরেডি অ্যাড করা হয়েছে, মানে যেগুলো আর কি বেশি প্রয়োজন হয় ই কমার্স বিজনেস ম্যানেজ করতে গিয়ে। সো আস্তে আস্তে যখন আরও নতুন নতুন কোনো টুলস আসবে, এগুলো আমি আস্তে আস্তে এখানে অ্যাড করে দেবো, যাতে আপনার ই কমার্স বিজনেসটাকে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারেন খুব কম সময়ের মধ্যে। যেই কাজটা ধরেন একটা এইখানে ধরেন অনলাইনে এমন একটা টুলস আছে যেটা দিয়ে আপনি ইমেজ রিসাইজ করে ফেলবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, বাট এটা যদি আপনি অনলাইনে কোনো ফটোশপ বা অনলাইনে অন্য কোনো টুলস দিয়ে ইউজ করতে চান এই কাজটা, বাট অনেক টাইম লেগে যাবে। সো এটা অনেক সহজ করে দেয়, আপনার কাজগুলো অনেক দ্রুত করে দিবে। সো চলেন আমি কয়েকটা টুলস এখানে আছে এর মধ্যে কয়েকটা আপনাকে একটু দেখাই একটা একটা করে।